সরকার খাদ্য সুরক্ষা দপ্তরের উদ্যোগে উদয়পুর মহকুমার বাগমা বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এদিন অভিযান চালিয়ে বিভিন্ন দোকান থেকে খাদ্যের নমুনা সংগ্রহ করে ভ্রাম্যমান ফেড সেফটি গাড়িতে তার গুণমান পরীক্ষা করা হয়। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পরীক্ষার নমুনা পাঠিয়ে দেওয়া হয়। এদিনের ফেড টেস্টিভ অভিযানে উপস্থিত ছিলেন গোমতী জেলা ফুড টেস্টিভ ইন্সপেক্টর দয়ারাম দাস সহ অন্যান্যরা। বিষয়টা মাথায় নিয়ে আমরা বাজারে ঢুকি, স্বাস্থ্যকর পরিবেশে খাবার দাবারগুলি বিক্রি হচ্ছে কিনা, স্বাস্থ্যকর পরিবেশ মেনে খাবার মজুত করছে কিনা, স্বাস্থ্যকর পরিবেশ মেনে সমস্ত হোটেল রেস্টুরেন্টের কর্মীরা কাজকর্ম করছে কিনা, এই বিষয়গুলি আমাদেরকে খুব গুরুত্ব সহকারে দেখতে হয়। আরো অনেক কিছু আমাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হয়। খাবারের মধ্যে অনেকেই বিভিন্ন ধরনের ভেজাল করে থাকেন, যেগুলি বাইরে করে থাকেন, বাইরে মানে যেখানে প্রস্তুতকারক সংস্থা, ত্রিপুরা রাজ্যের অধিকাংশ খাদ্যদ্রব্য বাইরে থেকে আসে, রাজ্যের বাইরে থেকে আসে। প্রস্তুতকারক সংস্থাগুলি কোনো খাবার প্রস্তুত করতে গিয়ে